ভারত সেবাশ্রম গঙ্গাসাগর। গঙ্গাসাগর ভ্রমণে আসা মানুষদের থাকার জন্য সবথেকে পুরনো এবং জনপ্রিয় একটি স্থান হল এই ভারত সেবাশ্রম। তাহলে চলুন আজ আমরা ঘুরি এই ভারত সেবাশ্রমের মধ্যে এবং সেই সঙ্গে জেনে নেই এখানে থাকার প্রয়োজনীয় তথ্য। গেট থেকে ঢুকে এই বাম দিকে হলো অফিস রুম। এখান থেকেই অনুমতি নিয়ে আপনাকে ঘর নিতে হবে এখানে থাকার জন্য। এখানে 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবার সুবিধাসহ রয়েছে প্রায় 1000 জন মানুষের একসঙ্গে থাকার ব্যবস্থা। বর্তমানে অর্থাৎ এই ভিডিওটি যে সময় তৈরি করা হচ্ছে তখন ঘরপ্রতি ভাড়া হলো 300 টাকা। খুবই সাধারণ মানের ঘর। ঘরের মধ্যে একটি পাখা, চৌকি, গদি ও সেই সঙ্গে বালিশের সুবন্দোবস্ত আছে। সেই সঙ্গে অ্যাটাচ বাথরুমেরও ব্যবস্থা আছে এখানে। একটি ঘরে 4 থেকে 5 জন অনায়াসেই থাকা যায়। আপনারা যদি এখানে এসে থাকার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই সঙ্গে বিছানার চাদর, মশারি ও সরকারি পরিচয়পত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ভারত সেবাশ্রমের ফোন নাম্বার আছে, আপনারা চাইলে সরাসরিও কথা বলতে পারেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি কোনোভাবেই কোনো বিজ্ঞাপন বা প্রমোশনমূলক ভিডিও না। এটি সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটি কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, আর সেটাই স্বাভাবিক। কিন্তু এই জায়গাতে থাকাকালীন আমার নিজের ব্যক্তিগতভাবে জায়গাটিকে খুবই ভালো লেগেছে। যার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াটাই এই ভিডিও তৈরির মূল উদ্দেশ্য। চলুন মূল বিষয়ে ফিরে আসি। এই আশ্রমে দুপুরের খাবারের ব্যবস্থাও আছে, তবে তার জন্য সকাল 10টার আগে অফিসে জানিয়ে টাকা দিয়ে কুপন নিতে হয়। এই আশ্রমের সবথেকে উল্লেখযোগ্য দিক হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। এত লোকের থাকার বন্দোবস্তের পাশাপাশি উন্মুক্ত খোলা জায়গায় শাক সবজি থেকে বিভিন্ন ধরনের গাছের চাষ ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এখানে। চলুন সেই সৌন্দর্য উপভোগ করি আমরা।
আশ্রমের মধ্যেই আছে ঘাট বাঁধানো পুকুর। মকর সংক্রান্তিতে যখন প্রচুর লোকের সমাগম হয় তখন এই পুকুরের জলও ব্যবহার করা হয়। নিচে দেখা যাচ্ছে এখানে কত সুন্দর রক্ষণাবেক্ষণের মাধ্যমে চাষাবাদ করা হচ্ছে। সত্যি সুন্দর এই স্থানের প্রাকৃতিক পরিবেশ। আশ্রমের সামনে মধ্যবর্তী একটি জায়গায় মূল মন্দিরটি তৈরি করা হয়েছে। পূজোপাঠের সাথে সাথে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতিও এই মন্দিরের মুখ্য আকর্ষণ। শান্ত সুন্দর আধ্যাত্মিক পরিবেশে থাকার জন্য গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম এক কথায় অনবদ্য। আমাদের চ্যানেলের গঙ্গাসাগরের সম্পূর্ণ ভ্রমণ ভিডিওটি আপনারা ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর শেষে এবং নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর অবশ্যই ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না, এই ধরনের নতুন নতুন ভ্রমণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।